মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের মধ্যেই নবান্নে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে তাতে সরাসরি না বলে দিলেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। আর তারপরেই তাকে নবান্নে যাওয়ার সুযোগ না দেওয়া নিয়ে ভীষণই রেগে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিদেশ সফরে, স্পেনে নিজের সফর শেষ করেছেন এবং এবার যাবেন দুবাইতে। এই আবহে নবান্নে এসে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এখন বিদেশ সফরে রয়েছেন। তাই রাজ্যের স্বরাষ্ট্র সচিবই এখন প্রশাসনের শীর্ষকর্তা, তিনি সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু বিরোধী দলনেতা সময় চাইলেও মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের অনুপস্থিতিতেই নবান্নে শুভেন্দুর সঙ্গে দেখা করলেন না বিপি গোপালিকা। তাহলে কি তিনি ভয় পেলেন, এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। তিনি ঠিক কি লিখেছেন চিঠিতে? নবান্ন সূত্রে জানা গিয়েছে শুভেন্দু অধিকারীকে বুধবার বিকেলে একটি চিঠি লিখেছেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। সেখানে তিনি পাল্টা আরও একটি তারিখ দিয়েছেন বিরোধী দলনেতাকে। সেই তারিখে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব রাজ্যে উপস্থিত থাকছেন, সেই বিষয়টি নিয়ে নানা গুঞ্জনও শুরু হয়েছে। স্বরাষ্ট্র সচিব চিঠিতে লিখেছেন, আমি দুঃখিত, আপনার সঙ্গে দেখা করতে পারছি না। আগামী 23 সেপ্টেম্বর দুপুর 11টা থেকে 1টার মধ্যে আপনি নবান্নে এসে দেখা করতে পারেন। শুভেন্দুকে স্বরাষ্ট্র সচিবের চিঠি, সেখানে লেখা হয়েছে, আমি দুঃখিত, আপনার সঙ্গে দেখা করতে পারছি না। আগামী 23 সেপ্টেম্বর দুপুর 11টা থেকে 1টার মধ্যে আপনি নবান্নে এসে দেখা করতে পারেন। যদিও এর বেশি কিছুই চিঠিতে লেখা নেই, দুবাইয়ে 22 সেপ্টেম্বর শিল্প সম্মেলন সেরে 23 সেপ্টেম্বর দেশে ফিরবেন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব, আর তখনই বিপি গোপালিকার সময় দিয়েছেন শুভেন্দুকে। এর পাল্টা দিতে ছাড়েননি শুভেন্দু। বিরোধী দলনেতা ঠিক কি বলছেন? শুভেন্দু অধিকারী বলেন, একদিকে ডেঙ্গি, অন্যদিকে রাস্তার মারণ ফাঁদ বাড়ছে। দুর্গাপুজোর আগে রাজ্যের এই দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তাই বারে বারে চিঠি দিয়েছি, কিন্তু উনি দেখা করেননি। রাজ্যের বিরোধী দলনেতার এই অবস্থা হলে অন্যান্য বিধায়কদের কি অবস্থা সেটা সহজেই বোঝা যাচ্ছে। শুভেন্দুর পাল্টা বক্তব্য, সেক্ষেত্রে শুভেন্দু লিখেছেন যে একদিকে ডেঙ্গি, অন্যদিকে রাস্তার মারণ ফাঁদ বাড়ছে। দুর্গাপুজোর আগে রাজ্যের এই দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তাই বারে বারে চিঠি দিয়েছি, কিন্তু উনি দেখা করেননি। রাজ্যের বিরোধী দলনেতার এই অবস্থা হলে অন্যান্য বিধায়কদের কি অবস্থা হবে সেটা সহজেই বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন দেখা করলেন না? এখন স্বরাষ্ট্র সচিবের ওপর কাজের চাপ আছে এটা ঠিক, কিন্তু সামান্য সময়ও বের করতে পারলেন না, এখানেই অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের অনুপস্থিতিতে বিরোধী নেতার সঙ্গে দেখা করা ভুল বার্তা যেতে পারে, এই কারণেই তিনি দেখা করলেন না বলে অনেকের মত। শুভেন্দু নানা সময় দাবি করেছেন যে রাজ্য সরকারের মধ্যে তার ঘনিষ্ঠ আমলা কয়েকজন রয়েছেন, তারা তাকে খবর দেন,
সেখানে যদি এই আবহে স্বরাষ্ট্র সচিব দেখা করতেন তাহলে খুবই ভুল বার্তা ছড়িয়ে পড়ত। তাই বিপি গোপালিকা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে দেখা করার ঝুঁকি নিলেন না বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিদেশ সফরে, স্পেনে নিজের সফর শেষ করেছেন এবং এবারে যাবেন দুবাইতে। এই আবহে নবান্নে এসে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন বিরোধী দলনেতা সোমেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এখন বিদেশ সফরে রয়েছেন, তাই রাজ্যের স্বরাষ্ট্র সচিবই এখন প্রশাসনের শীর্ষ কর্তা। তিনি কংগ্রেস নেওয়ার পক্ষে যথেষ্ট, তিনি সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট এই বিষয়টা ইতিমধ্যেই মনে করা হচ্ছে। কিন্তু বিরোধী দলনেতা সময় চাইলেও মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের অনুপস্থিতিতে নবান্নে সোমেন্দুর সঙ্গে দেখা করলেন না বিপি গোপালিকা। তাহলে কি তিনি ভয় পেলেন, এমন প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। তিনি ঠিক কি লিখেছেন চিঠিতে এই প্রশ্নটাও বর্তমানে ঘোরাফেরা করছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে সোমেন্দু অধিকারীকে বুধবার বিকেলে একটি চিঠি লিখেছেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। সেখানে তিনি পাল্টা আরও একটি তারিখ দিয়েছেন বিরোধী দলনেতাকে। সেই তারিখে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে রাজ্যে উপস্থিত থাকছেন, এই বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। স্বরাষ্ট্র সচিব চিঠিতে লিখেছেন, আমি দুঃখিত আপনার সঙ্গে দেখা করতে পারছি না, আগামী 23 সেপ্টেম্বর দুপুর 11টা থেকে 1টার মধ্যে আপনি নবান্নে এসে দেখা করতে পারেন। অন্যদিকে পাল্টা সোমেন্দু অধিকারী কি বলেছেন চলুন এবারে সেটাও আপনাদেরকে বলে দিই। তিনি বলছেন যে একদিকে ডেঙ্গি, অন্যদিকে রাস্তার মারণ ফাঁদ বাড়ছে। দুর্গাপূজার আগে রাজ্যের এই দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তাই বারে বারে চিঠি দিয়েছি, বলেছেন সোমেন্দু অধিকারী। সোমেন্দু অধিকারী বলেছেন যে কিন্তু উনি দেখা করেননি, এই কথাটাও ইতিমধ্যেই জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলনেতার এই অবস্থা হলে অন্যান্য বিধায়কদের কি অবস্থা সেটা সহজেই বোঝা যাচ্ছে, বলেছেন তিনি। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অন্যান্য খবর এবং পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।